আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা প্রথমেই একটা অনুশীলনী শুরু করব, যেটা কিছু অংশ আমরা করেছিলাম 9-এর শেষে, তো ওইটা দিয়ে আমরা শুরু করছি। সেটা হচ্ছে সমান্তর ধারা 13.1। তো তোমাদের সাথে যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, এজন্য সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। সবার বিগত বছরের তুলনায় এই বছর ভালোভাবে কাটুক, বিগত বছরের ভুলগুলোকে শুধরে এই বছর আরো সুন্দরভাবে সব দিক থেকে আরো বেশি ভালো এবং সুন্দরভাবে যেন তোমাদের সবার জীবন কাটে, এই প্রত্যাশা করেই আজকের ক্লাস শুরু করছি। সমান্তর ধারা অনুশীলনী 13.1, আরেকটা আছে অনুশীলনী 13.2, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা সমান্তর ধারা শেষ করে তারপরে যাব গুণোত্তর ধারায়। যেহেতু এটা আমাদের কিছু আলোচনা হয়েছে আগে ক্লাস 9-এ, এই জন্য আমরা খুব সংক্ষেপে 4টা ক্লাসের মধ্যে শেষ করে দেব। তো আজকে আমি একদিনে রাখছি 5 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত সবগুলো অঙ্ক রাখছি একসাথে। তো প্রথমে আমরা আসি সমান্তর ধারার ক্ষেত্রে সূত্রটা কি, বা সমান্তর ধারাকে কিভাবে লেখা হয়, এটা নিয়ে আমরা প্রথমে কাজ করি। সমান্তর ধারা এটা হচ্ছে অনুক্রমের যে পদগুলো আছে সেই পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখি তাহলে হয়ে যায় ধারা, সেটা সমান্তর হোক আর যে ধারা হোক ধারা হয়। তো অনুক্রম কি? অনুক্রম হচ্ছে একটা সেটের মতো, একটা সেট, এটা হচ্ছে একটা সেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মনে করো একটা সেট আছে, যেখানে আমরা দিলাম 1, 3, 5, 7 ডট 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 ডট। তো এটা একটা অনুক্রম। কেন অনুক্রম? কারণ এই সেটের প্রত্যেকটা উপাদান তার আগের সাথে এবং পরের সাথে একটা সম্পর্কে সম্পর্কিত, সেটা আমরা বুঝতে পারতেছি। যেমন আমরা যদি 3-কে ধরি, তো বুঝতে পারতেছি 3-এর সাথে আগেরটার সম্পর্ক 2 কম, পরেরটার সম্পর্ক 2 বেশি। এই যে একটা সম্পর্কে এরা সম্পর্কিত, এই কারণে এই সেটটাকে বলা হয় অনুক্রম। এই অনুক্রম সম্পর্কে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ে ভালোভাবে দেওয়া আছে, তোমরা ওখানে পেয়ে যাবে। যে অনুক্রম হচ্ছে এমন একটা সেট, যেই সেটের প্রতিটি উপাদান তার পূর্বের সাথে এবং পরের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তাহলে সেই সেটকে বলা হয় অনুক্রম। একজন বলো দেখি অনুক্রম কাকে বলে? মাহাথির, মাহাথির জি স্যার, অনুক্রম স্যার বুঝতে পারিনি। অনুক্রম হচ্ছে এমন একটা সেট, যেই সেটের প্রতিটা পদ, এই সেটের মধ্যে যতগুলো আছে সব কিন্তু পদ, বা প্রতিটা পদ তার পূর্বের সাথে এবং পরের সাথে কিভাবে সম্পর্কিত এইটা বলা যায়, সেটা হচ্ছে অনুক্রম। যেমন আমি বললাম 3-এর কথা বললাম, 3 তার আগে যেটা আছে 1, 1-এর থেকে 3 কিন্তু 2 বেশি, আবার 5-এর থেকে 2 কম। তাহলে যে কোনো পদকে নিলেই দেখা যায় তার পূর্বের সাথে এবং পরের সাথে একটা সম্পর্ক আছে, 2 কম বেশি, এরকম একটা সম্পর্ক পাওয়া গেলে সেই সেটটাকে বলা হয় অনুক্রম। সবসময় একই সম্পর্ক হবে তাও না, গুণের সম্পর্ক হতে পারে। মনে করো প্রথমে 2 আছে, তারপরে হলো 6, তারপরে হলো 18 ডট 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 ডট। এখানে প্রতিটা পদ আমরা যদি নিই, আমরা যদি 6 নিই, তো 6-এর সাথে 2-এর সম্পর্ক হচ্ছে 3 দ্বিগুণ 6, 3 গুণ হয়েছে, আবার 6-এর সাথে 18 এখানেও 3 গুণ হয়েছে। প্রতিটা পদ তার পূর্বের সাথে এবং পরের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যাচ্ছে, এটার নাম হচ্ছে অনুক্রম। বিস্তারিত উচ্চতর গণিত সপ্তম অধ্যায়ে জানতে পারবে। আমরা এখন আসি আমাদের এখানে, এবার বুঝতে পারছি। হ্যাঁ, ধারাটা কাকে বলা হয়? ধারাতে আসি আমরা। ধারা হচ্ছে এই যে অনুক্রম, এই অনুক্রমের কমা, যে কমা দিয়ে দিয়ে লেখা আছে, কমাকে তুলে দিয়ে আমরা কি করব, প্লাস লিখব। 3+1+3+5+7, এই যে আমরা লিখলাম, এটা তখন কি হয়ে গেল?
ধারা হয়ে গেল। অনুক্রমের পদগুলোকে প্লাস চিহ্ন দিয়ে লিখলেই ধারা হয়ে যায়। একইভাবে আমরা যদি পরেরটাকে লিখি দুই প্লাস ছয় প্লাস আঠারো প্লাস ডট ডট ডট, অনুক্রমের পদগুলোকে আমরা লিখলাম প্লাস দিয়ে, তাহলে কি হয়ে গেল, এটা ধারা হয়ে গেল। এই দুইটা হচ্ছে অনুক্রম, আর এই দুইটা হচ্ছে ধারা। তো সার্বিকভাবে এগুলোকে আমরা বলছি ধারা। ধারা পদের সংখ্যার উপরে ধারা দুই রকম, যেই ধারার এই পদ সংখ্যাটা নির্দিষ্ট জায়গায় যায় শেষ, অর্থাৎ গণনা করে বলা যাবে পঞ্চাশটা ষাটটা একশোটা পদ দুইশোটা পদ, তাহলে সেই ধারাকে বলা হবে সসীম ধারা। কি বলা হবে? সসীম ধারা। সসীম ধারা, মনে করো আমি এই ধারাটা এখানে যা শেষ করে দিলাম, এই এক তিন পাঁচ সাত এটা এক জায়গায় যা আমি শেষ করে দিলাম, একান্নতে যা শেষ করে দিলাম, তাহলে এই ধারাটা কি হয়ে গেল? সসীম ধারা হয়ে গেল, কারণ এটার শেষ আছে, এজন্য পদ গণে বের করা যাবে সসীম ধারা। আর নিচের যে ধারাটা আছে এটা ডট 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 চলতে আছে, এটার কোনো শেষ নাই, তাহলে এই ধারার নাম কি? অসীম ধারা। এটার নাম কি? অসীম ধারা। অসীম ধারা। আচ্ছা, এই যে দুটা ধারাতে পদ সংখ্যা গণনা করা যাচ্ছে কি যাচ্ছে না, কয়টা পদ সংখ্যা আছে, এটার উপর নির্ভরশীল হয়ে ধারা দুই প্রকার, একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম। তো আমাদের যে ১৩ নম্বর যে অধ্যায়টা, ১৩.১ এবং ২ দুটো অনুসরণী আছে, পুরো অধ্যায়টা হচ্ছে সসীম ধারা নিয়ে, আর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় সেটা কি নিয়ে? অসীম ধারা নিয়ে। তাহলে দেখতে পাচ্ছি আমরা সাধারণ গণিতে পাচ্ছি সসীম ধারা, উচ্চতর গণিতে পাচ্ছি অসীম ধারা। এবার আমরা আসি ধারার অন্য নামকরণ, যেমন আমরা ১৩.১ এ কি বলছিলাম, সমান্তর ধারা বলছি, তাই না? সমান্তর ধারা। সমান্তর ধারা মানে কি? সমান্তরের মধ্যে আছে সমান যোগ অন্তর, সমান অন্তর, অর্থাৎ এটা এমন একটা ধারা যেই ধারার পদের অন্তরগুলো সমান, প্রতি দুই পদের অন্তর সমান। তাহলে সমান্তর ধারা কি? এটা না এটা, কোনটা সমান্তর ধারা? এটা না এটা, এটা না এটা, কোনটা সমান্তর ধারা? স্যার এক নম্বরটা, এটা না এটা, এটা না এটা, এক নাম্বার বলতে এটা বোঝাচ্ছ না এটা বোঝাচ্ছ? স্যার ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন, তাই না? প্লাস এরটা, কমা দিলে তো এটা অনুক্রম হয়ে যায়, সেটা তো ধারা হবে না, ঠিক আছে? ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এটা সমান্তর ধারা, কেন? কারণ একের থেকে তিন যদি বিয়োগ করি, তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে পাবো দুই, পাঁচ থেকে তিন বিয়োগ করো পাবো দুই, সাত থেকে পাঁচ বিয়োগ করো পাবো দুই, সব সময় দুই 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 করে এটা বৃদ্ধি পাইছে, এই জন্য এটা সমান্তর। দুই বৃদ্ধি পেতেও পারে, দেখতে পাওয়া যাচ্ছে না, দুই বৃদ্ধি পেতেও পারে, দুই কমতেও পারে, কমলেও সমান্তর ধারা, বৃদ্ধি পেলেও সমান্তর ধারা। আর নিচেরটা কি ধারা? এটা দুই তারপরে ছয় তারপরে আট, এটা কি ধারা? এটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর কারণ কি? কারণ দেখো দুই তারপরে তিন দিয়ে গুণ হয়ে তিন দুগুণে ছয়, তারপর আবার তিন দিয়ে গুণ করে তিন ছয় আঠারো, তিন তিন করে গুণ হয়েছে, এটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। আরো অনেক প্রকার ধারা আছে। তো ১৩.১ আমাদের আলোচনা হচ্ছে সমান্তর ধারা নিয়ে, আর এটা শেষ করে আমরা যাব শীঘ্র সামনের সপ্তাহে ১৩.২, সেটা হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে। তো আজকে আমরা কি শুরু করছি? সমান্তর ধারা। যদি এর কিছুটা হয়েছে আমাদের আগে নাইনের শেষে, সমান্তর ধারা নিয়ে আমরা আজকে করছি। তো সমান্তর ধারার সূত্র, দুইটা সূত্র লাগবে মূলত, একটা হচ্ছে এন তম পদের সূত্র, এন তম পদ পি ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে এন তম পদের সূত্র। এন তম পদ, আমি যদি এন এর জায়গায় পাঁচ বসাই তাহলে পাঁচ নাম্বার পদ, সাত বসালে সাত নাম্বার পদ, অর্থাৎ একটা ধারাতে তো অনেক পদ আছে, নির্দিষ্ট একটা পদ যদি আমি চাই যে এই পদটা সাত নাম্বার পদ এটা কত, দশ নাম্বার পদ এটা কত, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রের মধ্যে এ কি, কে বলতে পারবে এ কি? স্যার প্রথম পদ। প্রথম পদ, একটা ধারা যে শুরু হয়েছে ফার্স্ট এক জায়গা থেকে শুরু, সেটাকে বলা হচ্ছে যে এ প্রথম পদ। এন তো আমি বললাম যে পদের নাম্বার, আর ডি কি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর, বা ডি সাধারণ অন্তর, মানে যেটা বেড়েছে বা কমেছে সেটা হচ্ছে আমাদের ডি।
আর একটা সূত্র লাগবে সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, সংক্ষেপে লিখলাম আমি, এটাকে বলা এস এন, এস মানে হচ্ছে সাম, সামেশন, সাম অর্থাৎ সমষ্টি, এন সংখ্যক পদের সূত্রটা হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট এ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এই দুই সূত্রের মধ্যে অনেক মিল আছে, এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে টু আছে আর শুরুতে একটা এন বাই টু গুণ করতে হবে। এখানেও একই নাম, সবার নাম তো আমাদের জানাই আছে, এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে পদের কয়টা পদ আমি যোগ করব, ডি হচ্ছে সাধারণ অন্তর। স্যার এটা তো বীজগণিতের মতো না? হ্যাঁ বীজগণিত তো এরকম, এটা তো বীজগণিতেরই তো অঙ্ক, 13.1 তো বীজগণিত, এটা তো জ্যামিতি না স্যার, উচ্চতর গণিতে, উচ্চতর গণিতে, সরি না উচ্চতর গণিতের মতো না, উচ্চতর গণিতে আছে অসীম ধারা এবং সেখানে গুণোত্তর ধারাকে ব্যবহার করা হয়েছে, উচ্চতর গণিতের মতো না। উচ্চতর গণিতে কি ছিল, এ আর টু দি পর এন মাইনাস ওয়ান, এটা সূত্র ছিল এন তম পদের, যেটা আমরা 13.2 এ গেলে পাবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে কয়েকটা অঙ্কে আসি, পাঁচ নম্বর অঙ্কে সংক্ষেপে, এটা যেহেতু হয়ে গেছে আমরা সংক্ষেপে দেখাই। পাঁচ নম্বর একটা অঙ্ক আছে, যে অঙ্কে দেওয়া আছে হচ্ছে টু মাইনাস ফাইভ মাইনাস হচ্ছে টুয়েলভ মাইনাস নাইনটিন মাইনাস ডট ডট ডট, এই একটা ধারা, এই ধারাতে আস্তে আস্তে কমে গেছে, প্রথমে ছিল দুই তারপরে কমে গেছে, কমে গিয়ে পাঁচ, আরো কমে গেছে মাইনাস পাঁচ, আরো কমে গিয়ে মাইনাস বারো, আরো কমে গিয়ে মাইনাস উনিশ, এটা কমতে আছে। তো এইটা হচ্ছে একটা ধারা, কারণ এখানে একটা প্লাস চিহ্ন কিন্তু উজ্জ্বল আছে, এখানে একটা প্লাস উজ্জ্বল আছে, যে টু প্লাস তারপরে মাইনাস ফাইভ, এরকম ভাবে প্রত্যেকটাতে প্লাস উজ্জ্বল আছে, প্লাস উজ্জ্বল আছে, কারণ আমরা বলেছিলাম ধারা কাকে বলা হয়, যে অনুক্রমের ওই পদগুলোকে প্লাস দিলে, প্লাস চিহ্ন দিলে লিখলে ধারা হয়, সেই হিসেবে কেউ বলতে পারো যে এখানে প্লাস কোথায়, প্লাস এখানে উজ্জ্বল আছে, টু প্লাস তারপর ব্র্যাকেট দিয়ে মাইনাস ফাইভ, প্লাস আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস বারো, ক্লিয়ার বিষয়টা? তো এই ধারার প্রথম পদ কত, একবারে ফার্স্ট শুরু কত, প্লাস টু স্যার, টু 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 হচ্ছে আমাদের এ এর মান, কারণ প্রথম পদ হচ্ছে এ, টু হচ্ছে এ এর মান, আর ডি এর মান কত সাধারণ অন্তর স্যার, মাইনাস সেভেন, মাইনাস সেভেন, মাইনাস সেভেন, আমরা বিয়োগ করব মাইনাস ফাইভ থেকে, মানে পরেরটা থেকে টু বিয়োগ করব, এটাকে আমরা বলবো সাধারণ অন্তর, ডি ইকুয়াল টু মাইনাস ফাইভ থেকে টু বাদ, তাহলে মাইনাস সেভেন, সবসময় পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তো এটাই চেয়েছিল যে এই ধারার সাধারণ অন্তর কত, আরেকটা চাইছে বারো নম্বর পদ কত, বারো নম্বর পদ চেয়েছে নির্দিষ্ট একটা পদ, আমরা কোন সূত্র ব্যবহার করব, এটা না এটা টু প্লাস বারো থেকে একবার দিলে হয় এগারো, তাহলে এগারো ইন্টু ডি এর মান যেহেতু মাইনাস, ব্র্যাকেট দিয়ে দিতে হবে মাইনাস সেভেন, তাহলে টু প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে, টু মাইনাস সেভেন্টি সেভেন, তাহলে মাইনাস সেভেন্টি ফাইভ, এটা হচ্ছে বারো নম্বর পদ। এভাবে যদি আমাদেরকে বলে যে বিশ নম্বর পদ বার করো অথবা বাইশ নম্বর পদ বার করো, যেটাই বলবে আমরা সেটাই এন এর জায়গায় বসিয়ে দিলে পেয়ে যাব। তো এই এরকমই ভাবে অঙ্ক আছে, ছয় এবং সাত নাম্বার দুইটা অঙ্কে বলা আছে, ছয় এবং সাত দুইটা একই ধরনের অঙ্ক, একটা ধারা দেওয়া আছে, বলা আছে কোন পদ তিনশো বিরানব্বই, কোন পদ তিনশো বিরানব্বই, ছয় এবং সাতের মধ্যে আমরা একটা করি, ছয় এবং সাতের মধ্যে আমরা একটা করি, অথবা ছয় এবং সাত তোমরা করতে পারবে ইনশাল্লাহ, আমরা ছয় আর সাত বাদ দিয়ে এগারো বারোর মধ্যে একটা করি, একই রকম অঙ্ক। তো আমি চলে গেলাম হচ্ছে বারো নম্বরে, এগারো তোমরা করতে পারবে, বারো নম্বরে চলে গেলাম, বারো নম্বর করলে ছয়ও হবে সাতও হবে এগারো হবে সবগুলোই হবে, এই জন্য বারোতে গেলাম। বারোতে একটা ধারা দেওয়া আছে উনত্রিশ প্লাস হচ্ছে পঁচিশ প্লাস একুশ
প্লাস ডট 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 মাইনাস তেইশ। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে এই ধারাটা সসীম না অসীম? সসীম স্যার, সসীম অসীম, কারণ এখানে একটা জায়গায় গিয়ে শেষ হয়েছে এই জন্য এটা সসীম। তো একটা ধারা যখনই দেওয়া থাকবে আমাদের সামনে তখনই আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে এই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরে দুইটা জিনিস আমরা বের করে নেব। প্রথম পদ বের করি, ধারাটির বা ধারাটিতে প্রথম পদ এ সমান সমান কত আর সাধারণ অন্তর ডি সমান সমান কত, দুইটা আমরা বের করব। এই ধারার প্রথম পদ কত? 29। এটা দিয়ে ফার্স্ট শুরু, এজন্য এটা প্রথম পদ। আর সাধারণ অন্তর আমরা বিয়োগ করব 29 থেকে 25 না 25 থেকে 29? 25 - 29 তাহলে -4। এই -4 এটা আস্তে আস্তে কমে গেছে, -4 হচ্ছে আমাদের এই ধারার সাধারণ অন্তর। আমাদেরকে কি বলা আছে যে সমান সমান কত, বলা আছে যে এটা সমান সমান কত, এই কথাটা বলা আছে। তার মানে সমষ্টি চাচ্ছে, এই সমষ্টিটা আমাদের কাছে চাচ্ছে যে সমষ্টি কত। তো সমষ্টির সূত্রের মধ্যে n লাগবে, n আমাদের কাছে নাই। এখানে কতগুলো পদ এটা কিন্তু আমরা জানি না, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার, কিন্তু মাঝখানে গ্যাপ আছে। -23টা কত নাম্বার তা কিন্তু আমরা জানি না, আর -30 যেই কয় নাম্বার হবে এখানে পদও ওই কয়টাই আছে। সর্বশেষ পদ যেই কয় নাম্বার পদ এখানে পদ সংখ্যাও ওই কয়টাই আছে, সেটাই হচ্ছে n এর মান। তো n এর মানই আমাদের নাই। তো দেখো 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্কে প্রথমে n এর মান চাইছিল, সমষ্টি চাইনি। আর এই অঙ্কের মধ্যে n এর মানও বার করতে হবে, সমষ্টিও বার করতে হবে, এই কারণে আমরা 12 নম্বর অঙ্কটা নিলাম। তাহলে তোমরা 6ও পারবে, 7ও পারবে, 11ও পারবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা n তম পদে সূত্রটা প্রয়োগ করব। যে আমরা ধরি যে শেষ পদ যেটা, শেষ পদ লেখার দরকার, ধরি এনতম পদটাই হচ্ছে -23। এই -23 আমরা এনতম পদটাকে ধরলাম -23। তো এনতম পদের সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস এন -1 ইন্টু ডি ইকুয়াল টু -23। এখন এটা আমরা সমীকরণ হিসাবে যদি কাজ করে আসি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এন এর মান, এ এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এর মান হচ্ছে 29, ডি এর মান -4, এর সমান সমান -23। এটাকে আমরা কাজ করে গুণ করে দিই, 29 -4 দিয়ে গুণ করলে -4n, -4 +4 ইকুয়াল টু -23। আচ্ছা -4n ইকুয়াল টু এখান থেকে 29 আর 4 হয় 33, তাহলে -23 প্লাস হচ্ছে, প্লাস না এটা মাইনাস, -23 আর 33টা চলে যাবে এই পাশে, -33 এবং 23 যোগ করলে হয় -56, মাইনাস মাইনাস কাটা গেল, এন সমান সমান কত আসবে? 14। তার মানে এখানে কয়টা পদ আছে? 14টা পদ আছে, 14টা স্যার, 14টা। এটা ক্লিয়ার? তো এই এইটুকু কাজ করে 6 এবং 7 নম্বর অঙ্ক করতে হবে, এতটুকু কাজ, এর বেশি কিছু করতে হবে না। কত নম্বর পদ বের করতে পারলেই 6 শেষ 7 শেষ। কিন্তু আমাদের এই যে 12 এবং 11 নম্বর অঙ্কে আরো কিছু বলা আছে, যে এখানে যোগ বার করো, সমষ্টি বার করো। তো n এর মান বের হয়ে গেছে, এখন সমষ্টির জন্য আমরা কোন সূত্রে যাব? সমষ্টি সূত্র দেওয়া আছে, এই সূত্রে আমরা যাব। তাহলে অতএব 14টি পদের সমষ্টি আমরা জানতে পারছি, 14টি পদ এখানে বলে দিলাম, 14টি পদের সমষ্টি S14 ইকুয়াল টু সূত্র কি হবে, 14/2, আমরা n এর মানটা বসিয়ে দেবো একবারে সূত্রে, 14/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 14 - 1 ইন্টু ডি এর মান হচ্ছে -4। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, 2a 29, a এর মানটা বসাই দিলাম 29 প্লাস 13। আচ্ছা একবারে গুণ করে দিই, এখানে 13 হয়, 4 দিয়ে গুণ করলে 4 তরং 52,
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে সাত উনত্রিশ দুগুণে কত হয় আঠান্ন, আঠান্ন মাইনাস বাহান্ন, আঠান্ন থেকে বাহান্ন যদি আমরা বাদ দিই তাহলে হয় ছয়, ছয় সাতটা বিয়াল্লিশ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বিয়াল্লিশ। ক্লিয়ার সবার কাছে না কারো কোনো সমস্যা? ইয়েস স্যার ক্লিয়ার। তোমার কাছে তো ক্লিয়ার, আরো অন্যরা আমাদের সাথে এখন একুশ জন আছে, আরো বেশি আশা করি, আর আশা করি আমরা। তাহলে এগারো করতে পারবে না, এগারো পারবে, ছয় পারবে, সাত পারবে, ঠিক আছে। আমরা এখন আসি আট নম্বরে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওটাও পারবে। আট পারলে বাস অন্য সবগুলো পারবে ইনশাল্লাহ, যেহেতু এই অধ্যায়টা আগে করা আছে এজন্য আমি একটু ইয়া করতেছি, সংক্ষেপ করছি। আট নম্বরে কোনো ধারা দেওয়া নাই, বলা আছে কোনো সমান্তর ধারার, কোনো সমান্তর ধারা মানে তো এটা একটা এমন একটা কথা যে কোনো একটা সমান্তর ধারার, সেই ধারাটা দেওয়া নাই। ধারা যদি দেওয়া না থাকে আমরা ধারাটা ধরে নিব, মানে স্যার যে কোনো ধারা, হ্যাঁ যে কোনো একটা ধারা, কিন্তু আমরা ধারাটা ধরে নিব যে ধারাটার প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি, এটা আমরা ধরে নিব। তো আমরা প্রথমে লিখবো যে মনে করি অথবা ধরি, ধরি লিখি, ধরি ধারাটির যে ধারার কথা বলা হচ্ছে সেই ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, যখনই কোনো অঙ্কে ধারা দেওয়া থাকবে না আমরা ধরে নেব, আর ধারা দেওয়া থাকলে তো ধারা থেকে আমরা ইয়ে করে নেব। তো এখানে বলা আছে কোন সমান্তর ধারার এম তম পদ হচ্ছে এন আর এন তম পদ হচ্ছে এম, এম আর এন, এম এরটা এন, এন এরটা হচ্ছে এম। তো ধারাটির প্রথম পদকে আমরা ধরে নিলাম এ, সাধারণ অন্তরকে ধরে নিলাম ডি, তাহলে এন তম পদের সূত্র কি, এন তম পদ এটার সূত্র কি, একজন বলো দেখি সূত্রটা কি। সকলেরই কথা বলতে হবে, দুই তিনজন বেশি কথা বলছে, তো এখানে আমরা একবার গুণ করে দিই ডি দিয়ে, তাহলে এন ডি মাইনাস ডি, এটা হচ্ছে এন তম পদ। আর আরেকটা আমাদের লাগবে হচ্ছে এম তম পদ, এম তম পদের সূত্র তাহলে হবে এ প্লাস এন এর জায়গা হবে এম ডি মাইনাস ডি। শর্ত মতে এই প্রথমটা সমান সমান কি, এন তম পদের মান কি দেওয়া আছে, এ প্লাস এম ডি মাইনাস ডি, এটা হচ্ছে এম তম পদ, এম তম পদের মান কি দেওয়া আছে, বৃত্ত বলো দেখি, বৃত্ত এম, এম দেওয়া আছে, তাই না, এ না, এম তম পদের মান হচ্ছে এন, এম তমটা এন, এটা হচ্ছে এক নাম্বার। এবং আরেকটা কি বলা আছে, এই যে উপরেরটা যেটা এ প্লাস এন ডি মাইনাস ডি যেটা, সেটা হচ্ছে এম, এ দুটো এক নাম্বার, দুই নাম্বারের মধ্যে আগে পিছে হলে সমস্যা নাই, এটা আগে এটা পরে হলেও কোনো সমস্যা নাই। এই দুইটা সমীকরণ আমরা পাইলাম, কারণ প্রশ্নে দেওয়া আছে, শর্তে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে, এই প্রশ্নে যেটা দেওয়া আছে সেই দুইটা হচ্ছে শর্ত, যেটা হচ্ছে এন তম পদ সেটা হচ্ছে এম, আর যেটা এম তম পদ সেটা হচ্ছে এন। এই জন্য আমরা এম তম পদ যেটাতে এম আছে সেটাকে আমরা এন ধরলাম, আর যেটাতে এন আছে সেটাকে আমরা ধরলাম এম। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ডি এর মানটা বের করা, ডি এর মান বের করতে প্রায় একই কাজ করতে হয় আট নম্বর অঙ্ক, এবং এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে উনিশ নম্বর, তারপরে চব্বিশ নম্বর অঙ্ক আছে, তারপরে বিশ নম্বর অঙ্ক আছে, সবগুলোতে প্রায় একই রকম কাজ করতে হয়, সেটা হচ্ছে এই দুই সমীকরণকে বিয়োগ করতে হবে। কি করতে হবে, দুই সমীকরণকে বিয়োগ, অপনয়নের মতো করে বিয়োগ, বিয়োগ করলে কোনটা কোনটা কাটবে, এ কাটবে, এটা প্রথম প্রাথমিকভাবে মাইনাস চিহ্নটা দিয়ে দিই, মানে চিহ্ন পরিবর্তন করে দিই বিয়োগের কারণে, তাহলে এ কাটবে, ডি ডি কাটবে, কি হবে এখানে, এম ডি মাইনাস এন ডি ইকুয়াল টু এন মাইনাস এম। তো এখান থেকে ডি কমন, এখান থেকে মাইনাস কমন, তাহলে এম মাইনাস এন, অতএব ডি ইকুয়াল টু কত আসে,
m minus n দুই পাশ থেকে কাটা গেলে minus 1 minus 1 d equal to minus 1 তো d এর মান বের করে ফেললাম এখন ইচ্ছা করলে আমরা a এর মান বের করতে পারি আবার নাও পারি তো d এর মান হচ্ছে minus 1 ইচ্ছা করলে আমরা এর মান বের করতে পারি আবার ইচ্ছা করলে নাও পারি তো আমি দেখাচ্ছি এখন এর মান বের না করে কি করে করা যায় সেটাই দেখাই কারণ এর মান বের করতে গেলে তো একটু বড় হবে এর মান বের না করে কি করতে হবে বলা আছে m plus n তম পদ বের করে m plus n তাহলে অতএব m plus n তম পদ equal to এই যে এই সূত্রটাতে বসাতে হবে এই সূত্রটাই a plus md minus d এই সূত্রটাতে আমরা বসাবো এইটাতে বসাবো এটাতে a plus n এর জায়গায় বসাবো m plus n minus 1 into d n এর জায়গায় m plus 1 কারণ যখন ছিল n তম পদ তখন n বসাইছি এখন m plus n তম পদ এই জন্য n এর জায়গায় m plus n বসালাম d দিয়ে গুণ করে দিই তাহলে a plus md প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এ প্লাস এখন কোন একটা সূত্রের সাথে আমরা মিলাই যে কোনো একটার সাথে এক অথবা দুই একে কি আছে এ প্লাস এম ডি মাইনাস ডি এটার সাথে আমরা মিলাই তো এটার সাথে মিলানোর জন্য কি করতে হবে একজন বলো দেখে আমানুল্লাহ বলো রাফে প্রশ্নটা আবার বলেন স্যার বুঝতে পারেন এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি এইটুকুর সাথে আমরা যদি এখানে মিলাতে পারি তাহলে তার মান আমরা এন বসাতে পারবো তাহলে এখানে কি করব আম্বল স্যার হ্যাঁ বলো প্রীতম বলো আম্বল এ প্লাস এম ডি মানে ডি ইনটু মানে ব্র্যাকেটে প্লাস হচ্ছে এন প্লাস ডি না ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এই এ প্লাস এম ডি মাইনাস ডি কে আমরা মাইনাস ডি কে এখানে নিয়ে আসলাম আর এন ডি কে দিলাম পরে জি স্যার এইটুকু দুইটা খালি আগে পিছে করে নিলাম কেন করলাম হ্যাঁ ব্র্যাকেট দিলে এটাকে ব্র্যাকেট দিলে ভালো হয় ঠিক আছে তোমার কথা বুঝতে সুবিধা হবে তাহলে বোঝা যাবে যে এইটুকুর মান আমরা বসাচ্ছি এইটুকুর মান এখানে পেয়ে গেলাম n তাহলে এটার মান হচ্ছে n প্লাস n ইনটু d এর মানটা আমরা বসিয়ে দিই d এর মান পেয়েছি কত মাইনাস 1 মাইনাস 1 বসিয়ে দিই তাহলে n মাইনাস n ইকুয়াল টু কত 0 এটাই হচ্ছে আমাদের এই এটার উত্তর আর যদি কেউ মনে করে এই পন্থাতে আমার একটু কঠিন লাগছে তাহলে সে কি করবে সে এই ডি এর মানটা একে বসাবে যে এখানে বসাবে তাহলে এ এর মানটা পাবে ডি এর মানটা একে বসালে এর মান পাবে হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান এম প্লাস এন মাইনাস ওয়ান পাবে সেই মানটা এখানে এতে বসাবে আর সব ডি এর মানও বসাই দিয়ে গুণ করে দেবে দেখবে কাটা যাবে এখানে এম প্লাস এন মাইনাস ওয়ান আছে এখানে আসবে এম প্লাস এন মাইনাস ওয়ান কাটা যাবে তো ইচ্ছা করলে ডি এর মান বের করতে পারো আবার নাও করতে পারো আচ্ছা আমাদের এখন থাকলো হচ্ছে 9 এবং 10 নম্বর অঙ্ক এই দুইটা হচ্ছে সরাসরি সূত্রের প্রয়োগ এজন্য আমি দুইটা অ্যাকসেপ্ট করে চলে গেছি 11 12 তে 9 এবং 10 সরাসরি সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে তো তোমাদের কারো কি কোনো সমস্যা হবে 9 নম্বর এবং 10 নম্বর করতে কারো সমস্যা নাই না স্যার আমার কোনো প্রবলেম নেই 10 নাম্বার হচ্ছে 9টি পদের সমষ্টি সরাসরি সমষ্টি সূত্র বসাই দিলে হবে এখানে দুইটা সূত্র লাগবে না 9 নাম্বারও তাই n পদের সমষ্টি n হিসাবে n রেখেই ওটা অঙ্ক করে ফেলবে তো আমি যেগুলো বাদ দিয়ে গেলাম সেগুলো তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ 6 নাম্বার 7 নাম্বার 11 নাম্বার এই তিনটা বিশেষ করে তিনটা অঙ্ক হোমওয়ার্ক করে ফেলবে 6 7 আর হচ্ছে 11 এই তিনটা হোমওয়ার্ক করে ফেলবে তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পাঠাবে গ্রুপে পোস্ট করে দেবে আচ্ছা স্যার আচ্ছা না অবশ্যই অবশ্যই স্যার অবশ্যই ঠিক আছে কাজ করতে ইনশাআল্লাহ স্যার তোমাকে কিছু আয়ত্ত করা যেমন একটা কঠিন এটাকে ধরে রাখা কিন্তু আরো কঠিন যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষাত্মক না পড়াশোনাও তাই পড়াশোনা তুমি শিখেছো কিন্তু ধরে রাখার জন্য তোমাকে রেগুলার কাজ করতে হবে
তুমি মনে করতে পারো আমি তো পারি এগুলা, এই পারি পারি করতে করতে পরীক্ষায় দেখবে যা সমস্যা ভুল হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে পারা জিনিসই বারবার প্র্যাকটিস করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। তোমরা ক্লাসের মধ্যে